নমস্কার বন্ধুরা তো তোমাদের জন্য আরও একটা নতুন চাকরির খবর নিয়ে চলে এলাম তো তোমাদের নিয়োগটি হবে ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি সবার প্রথমে বলে রাখি এটা কিন্তু তোমাদের অল ইন্ডিয়া জব এবং এটা কিন্তু কোনো প্রাইভেট কোম্পানি না এটা একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওন কোম্পানি ঠিক আছে তো জবটি তোমাদের যেটা হবে সেটা তোমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারেই হবে এরপর তোমার ডেটটি দেখে নাও যে ডেট বলছে চোদ্দো বারো হাজার তেইশ এছাড়া তোমাদের পদের নাম অ্যাসিস্ট্যান্ট এবং তোমাদের মোট ভ্যাকেন্সি থাকবে তিনশোটা ঠিক আছে এখানে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলেরও ভ্যাকেন্সি আছে ওকে তো যেটা বললাম টোটাল তোমাদের তিনশোটা এরপর দেখো বলছে পে ও স্কেল এখানে তোমাদের পে অফ স্কুল থাকবে বাইশ হাজার চারশো পাঁচ থেকে শুরু করে ঊনপঞ্চাশ হাজার সাতশো পঁয়ষট্টি টাকা পর্যন্ত তোমাদের পে অফ স্কুল থাকবে এছাড়া দেখো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন চাইছে যে গ্র্যাজুয়েট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর্থাৎ তোমাদের বিএ পাস করলেই চলবে এছাড়া তোমাদের কিন্তু অবশ্যই রিজোনাল ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে তো অবশ্যই তোমরা কিন্তু যারা যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা তাদের তারা তারা অবশ্যই তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকেই অ্যাপ্লাই করবে কারণ এখানে কিন্তু রিজিওনাল ল্যাঙ্গুয়েজের টেস্টটা হবে এছাড়া দেখো এজ চাইছে এখানে যে একুশ বছর থেকে তোমাদের তিরিশ বছর পর্যন্ত এজ থাকতে হবে এছাড়া এস সি এস টি যারা যেমন ছাড় পায় তারা যেমন ছাড়টা পেয়ে যাবে ঠিক আছে এই পিডিএফটি তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো এরপর তেমন কিছু এখানে নেই এরপর দেখানো বলছে যে অ্যাপ্লিকেশন ফিস তো অ্যাপ্লিকেশন ফিস এখানে এসসি এস টি ছাড়া সবাইকে একশো আচ্ছা এক হাজার টাকা অ্যাপ্লিকেশন ফি প্লাস জিএসটি দিতে হবে এছাড়া এসসি এস টি পি ডব্লিউ দুশো পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফি প্লাস জিএসটি দিতে হবে এরপর দেখো ইম্পর্ট্যান্ট ডেটস এখানে বলে দিয়েছে যে তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন শুরু হবে ষোলো ডিসেম্বর দু হাজার তেইশ থেকে এছাড়া তোমাদের লাস্ট ডেট যেটা বলছে সেটা তোমাদের ছয় জানুয়ারি দুহাজার চব্বিশ এছাড়া তোমাদের বলছে যে তোমাদের কল লেটার যেটা পাবে সেটা তোমাদের এক্সামে ঠিক দশ দিন আগে পাবে তোমাদের যেই নিয়োগটা হবে সেই নিয়োগটি প্রথমে যে প্রভিশন যে পিরিয়ডটি থাকবে সেটা তোমার ছ মাস ছ মাস পরে তোমাদের জবের তোমার যেই কাজটা করবে সেই কাজটাতে ইভ্যালুশন হবে ইভ্যালুশন হওয়ার পরে তোমাদের ওরা পারমানেন্ট করবে কি করবে না সেটা ওরা সেটা নিয়ে চিন্তা করবে তারপরে তোমাদেরকে জানিয়ে দেবে এরপর দেখো বলছে যে সিলেকশন প্রসেসটি তো এখানে বলছে যে তোমাদের সবার প্রথমে একটা টেস্ট হবে কম্পিউটার বেসড টেস্ট তো এখানে তোমাদের মোট দুশোটা কোয়েশ্চেন থাকবে এবং দুশো পঞ্চাশ মার্কস থাকবে এর মধ্যে রিজনিং থাকবে চল্লিশ মার্ক্সের এই পঞ্চাশ মার্কসের চল্লিশটা কোয়েশ্চেন এরপর থাকবে ইংলিশ এখানে থাকবে চল্লিশটা কোয়েশ্চেন পঞ্চাশ মার্কস ম্যাথ থাকবে চল্লিশটা কোশ্চেন পঞ্চাশ মার্কস আর জেনারেল নলেজ থাকবে চল্লিশটা কোশ্চেন পঞ্চাশ মার্কস আর সবার শেষে কম্পিউটার নলেজ থাকবে চল্লিশটা কোশ্চেন পঞ্চাশ মার্কস এখানে মোট দুশোটা কোশ্চেন দুশো পঞ্চাশ মার্ক্স এক্সিবিশন সেন্টার তোমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মোট কলকাতা সহ নটি জায়গায় পেয়ে যাবে তো এক্সিবিশন সেন্টার নিয়ে কোনো সমস্যার বিষয় নেই তোমাদের অ্যাপ্লিকেশন করতে গেলে সর্বপ্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এরপর তোমাদের পেমেন্ট অফ ফিস করতে হবে তারপরে তোমাদের ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে করার পরে তোমাদের ফর্মটা ভরতে হবে তো অ্যাপ্লিকেশন সম্পর্ক সম্পর্কিত কিছু ডিটেল এখানে দেওয়া আছে যেগুলো তোমরা অলরেডি জানো তো আমাকে এগুলো বলে আর সময় নষ্ট করছি না তোমাদের পুরো নিয়োগটি কিন্তু একটাই মাত্র এক্সাম হবে দুটি কিন্তু মানে কোনো মেন্স নেই জাস্ট একটাই এক্সাম এক্সামটি দেওয়ার পরে তোমাদের ইভ্যালুয়েশন হবে যে কে পাচ্ছ কে পাচ্ছ না এছাড়া তেমন কিছু এই নোটিশ নেই তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও ভিডিওটিকে লাইকটা লাইক করে দাও ধন্যবাদ